বেঙ্গলে আরো একবার স্বাগত। মোহাম্মদ সেলিম থেকে রুদ্র নীল বা মদন মিত্র, একের পর এক তারকা প্রার্থীর কথা তুলে ধরেছি আমরা। আজ আমাদের সঙ্গে যিনি আছেন তার নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই, তিনি বঙ্গ রাজনীতির নতুন ভাইজান আব্বাস সিদ্দিকী। দাদা, ভাইজান তো বলিউডে সলমান খানকে বলে, যখন হলে ঢোকে সকলে চিৎকার, তো আপনার ব্রিগেডের এন্ট্রিটাও তো ঠিক সেরকমই হয়েছে। আমি ঠিক জানি না কে কোথায় ঢুকলে কে চিল্লায় কি বলে চিল্লায় জানি না, তবে মানুষ আমাকে ডাকে, তাদের অন্তরে আমি আছি, তাই ভাই ভাই অন্তরের ভাই, তাই ভাইজান বলে ডাকে, এতটুকু আমি জানি। আপনি তো একটা নির্দিষ্ট ধর্মকে প্রচার করেন, আপনার কথা এত লোক শোনে, রাজনীতিতে আসার দরকারটা কখন অনুভব করলেন, প্রয়োজনীয়তাটা কি? মানুষকে ভালোবাসি, তাই হ্যাঁ আমি ইসলাম ধর্মকে মানি, ইসলাম ধর্মের বিশ্বাস, ইসলাম শান্তির কথা বলে, মানবতার কথা বলে, গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা বলে, ভুকাকে খানা দিবার কথা বলে, সে যে ধর্মেরই হোক। তো সেই জায়গায় আমি যখন দেখলাম যে মানুষের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে, সে পিছিয়ে পড়া মানুষের অধিকার দিতে গেলে যে শক্তি ছাড়া সম্ভব নয়, কেন আমি অরাজনৈতিকভাবে দিচ্ছিলাম, আমার অরাজনৈতিকভাবে দেওয়াতে আমার ছেলেদের ঘরে মারধর করেছেন এই জায়গায়, তাই যে শক্তিতে আরও বেশি কাজ করা যাবে সেই চিন্তাভাবনা করে আমি স্বচ্ছ রাজনীতি করার জন্যে মানুষকে রাস্তা দেখাবার জন্য আমি এগিয়ে এসেছি। আমি কোনো লিডার হতে আসিনি, কোনো নেতা হতে আসিনি। মানে কোথাও কি আপনার মনে হচ্ছে না ধর্ম সংকট, মানে দুটো জায়গায় আপনি সমানভাবে দায়িত্ব পালন করতে পারবেন, বা কোথাও একটা বাধার মুখে পড়তে পারেন, দুটো তো সেপারেট একটা এন্টিটি? না না, কোনো কিছু সেপারেট বাধা নাই, রাজনীতি তো মহান কাজ, ওটাও তো ধর্ম ইস বলেছে করতে, রাজনীতি করার বিরুদ্ধে তো ধর্ম নয়, ধর্ম তো শিখিয়েছে রাজনীতি করার কথা, অর্থাৎ বলেছে দেশকে সেবা করো, দেশবাসীকে সেবা করো, যার যেটা প্রয়োজন তাকে প্রয়োজন মিটাও, তুমি যেন লিডার হবে, তুমি সবাইকে সমান নজরে দেখবে, তোমার যারা পূজা আছে তোমার আন্ডারে সবাইকে সমানভাবে দেখবে, এ তো ভালো কাজ, এতে ধর্মে কোনো জায়গায় টক্কর হওয়ার ব্যাপার নেই তো, অতএব সেই জায়গায় আমার কোনো অসুবিধে হচ্ছে না, এবং খুব ভালো লাগছে যে আজকে মানুষ কী যেভাবে খাম চিহ্নে ভোট দেওয়ার জন্য এবং সংযুক্ত মোর্চার দিকে মানুষ এগিয়ে আসছে, অত্যন্ত ভালো লাগছে। সরকার হওয়ার পরে আমার যেটা ইচ্ছা, জঙ্গলমহলে বড় বড় হসপিটাল করা, স্কুল করা, কলেজ করা, এবং অকাম বন দপ্তরের টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া, তাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা, এবং দেবত্ব সম্পত্তিতে হিন্দু গরিব ছেলে মেয়েদের পড়াশোনা চিকিৎসা, অকাম সম্পত্তি থেকে মুসলিম সমাজের মানুষের উন্নতি করা, এটাই আমি করতে পারি, আরও বেশি ভালো লাগবে। তখন আইএসএফটা কেন এই সেকুলার শব্দটাই ব্যবহার করা, কি কোথাও একটা ধর্মনিরপেক্ষ মানে শব্দটাকে প্রাধান্য দেওয়ার জন্যই? অ্যাকচুয়ালি ব্যাপারটা এই আইএসএফ ধর্মনিরপেক্ষ, অর্থাৎ যাতে সবার এখানে সমান অধিকার আছে, একজন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দাঁড়াবে, সে দাঁড়িয়ে যেন মনে রাখে যে এই ফ্রন্টে আমার ভাগিদারি আছে। ডাক্তার বাবা সাহেব আম্বেদকর বলেছে সংখ্যা অনুপাতে ভাগিদারি, আমরা ভাগিদারির কথা বেশি বলি, কেন এই ফ্রন্টটা দাঁড়িয়ে আবার পরে সে যেন মনে করে এখানে আমার ভাগ আছে, আমি কারো পিছনে আছি এটা যেন কেউ না মনে করে, সবাই মনে করে আমার ভাগ আছে, তাহলে সে নিজে একজন মালিক, এটা মনে করে যেন সে আগাতে পারে, তাহলে তার পিছনে টানার কেউ থাকবে না। এই জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিয়েছি সব ধর্মের মানুষকে সমান অধিকার, সমান মর্যাদা, সমান ভাগ, সমানভাবে তার পাওয়ার থাকবে, সেই জন্য আমরা এই কথাটা দিয়েছি। আপনি তো নিজে একজন ধর্মগুরু, তাই ধর্ম নিরপেক্ষ মানুষ আপনাকে কিসের জন্য ভাববে? কেন মমতা ব্যানার্জি ধর্মগুরু ঘরের মেয়ে, আমি ধর্মগুরু ঘরের ছেলে, ঠাকুর পরিবার ধর্মগুরু ঘরের হয়ে তারপর তারা এমএলএ মন্ত্রী হচ্ছে, যোগী আদিত্যনাথ ধর্মগুরু হয়ে সিএম হচ্ছে, আমি তো শুধুমাত্র প্রশিক্ষণ দিচ্ছি, আমি তো শুধুমাত্র পরিচালনা করছি, আমি তো কোনো নেতৃত্ব পদও নেই, পার্টির কোনো মূল পদও নেই, আমি কোনো জায়গায় এমএলএ এমপিও হচ্ছি না, সবচেয়ে বড় কথা আমি মানুষ, সেবা তো মানুষের হয়, সেবা হিন্দুর হয় না, মুসলমানের হয় না, খ্রিস্টানের হয় না, সেবা মানুষের হয়, তাহলে আমি যদি মানুষ হিসেবে মানুষের সেবা করি এখানে ধর্মনিরপেক্ষ কেন নয়? একমাত্র প্রকৃত ধার্মিক যারা তারাই ধর্মনিরপেক্ষ হয়, যারা প্রকৃত ধার্মিক নয় তারা ধর্মনিরপেক্ষ কখনো হতেই পারে না। আর এখনও একটা বিষয় রাজ্য রাজনীতিতে চর্চা হয়, মুসলিম ভোট, এই যে সংখ্যালঘু ভোট, আপনার মনে হয় এটা একবিংশ শতকে দাঁড়িয়েও আমরা মুসলিম মানে এই পার্টিকুলার মাইনরিটি পিপলকে নিয়ে আলোচনা করছি, ভোট ব্যাঙ্কের রাজনীতিতে মুসলিমকে আর ইউজ করা হচ্ছে কোথাও মনে পড়ে হয় না আপনার? হ্যাঁ ইউজ করা হচ্ছে, তো এসব তো সব ড্রামা ভণ্ডমিক হচ্ছে, যারা এই শুধু বারবার বলছে মুসলিমদের 30% ভোট বাদ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, হ্যাঁ এইসব ড্রামা করছে কেন? 2019-এ 70% হিন্দু ভোটটাকে ভাগ করলো চারিদিকে, ভাগ করে কেন 18টাই বিজেপিকে দিল? এর জবাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে, বাম কংগ্রেস তখন যারা ছিল তাহলে সবাইকে দিতে হবে, কিন্তু বাম কংগ্রেস কখনো 70% ভোটটা ভাগ হচ্ছে ভাগে ভাগ হচ্ছে ভাগ হচ্ছে বলেনি, তাদের কাছে জবাবও চাইব না, কিন্তু যারা বারবার বলছে তাদেরকে জবাব দিতে হবে, কেন 70% হিন্দু ভোটটা ভাগ করে তোমরা বিজেপিকে আনলে? আচ্ছা এসব একটা ড্রামা, এই মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান,
শুধু মুসলিম তুষ্টিকরণ করে 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 আমার বাংলাতে হিন্দু সমাজের মানুষদের ঘরে ক্ষিপ্ত করে তুলেছে তথাকথিত এই রাজনীতির দল। কিছু হিন্দু ভাইদের অপমান করছে এরা। 70% গুরুত্ব না দিয়ে 30% গুরুত্ব দেওয়া হচ্ছে একটা শুধুমাত্র হিন্দু ভাইদের অপমান করা ছাড়া আর কিছু নয়। আপনাদের মানে মুসলমান সম্প্রদায়কে দুধ দেওয়া গরুর সঙ্গে তুলনা করা করেছিলেন মুখ্যমন্ত্রী, কেমন লাগে এগুলো শুনতে? যারা গরু তারা মমতার পিছনে থাকবে, আর যারা গরু নয়, গরু বলার জন্য মমতা ব্যানার্জি থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা মানুষ, আমাকে আপনারা গরু বলছেন, আপনাকে জিতালাম গরু বললেন, তারা মমতা ব্যানার্জিদের মুখ ফিরিয়ে যাবে। যারা সত্যিই গরু তারা ভাববে আমাকে ঠিকই বলেছে, আমি গরু হয়েই থাকবো। কিন্তু রাজনীতি যদি ইতিহাস দেখেন, আপনাদের বহু সম্প্রদায়ের মানুষই বলেন তৃণমূল দলটি মুসলমান তোষণ করে, মুসলমানদের অনেক কাজকর্ম হয়তো করেছেন, এটা নিয়ে আপনার কি মত? আদৌ কি কিছু করেছেন? আমার মত হচ্ছে এটা বিজেপির নাটক। বিজেপি মমতাকেই সেটিং করে পাঠিয়েছিল। 1998 এ সেটিংটা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে। তুমি ঘুরবে ফিরবে শুধু মুসলিমদের তেল মারবে, শুধু মুসলমানদের তোষণ করবে, মুল্লা মুল্লা মুল্লা, দোকানে ঢুকে পড়বে, ঘরে ঢুকে পড়বে, মসজিদে ঢুকে পড়বে, সুবহানাল আলহামদুলিল্লাহ কলমা পড়াবে। তারপরে কিছু কিছু সময় মুসলমানরা এত বোকা, তুমি মুসলমানদের নবীকে অপমান করবে তাও মুসলমান বুঝতে পারবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। এক তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে না, ওর জবানে উচ্চারণ হয় না, ট্যারা বেঁকা ঠেকা একটা নোংরা কথা বুঝে আসছে। এইভাবে যে আমার কলমাকে ক্রিটিসাইজ করছে, আর আমরা সব নোংরা সমাজ একদল মানুষ আছে, তারা ওইটাকে লিয়ে আনন্দ করতে লেগেছে, কথা বুঝে আসছে। এটা পুরো বিজেপির একটা সাজানো, এই সাজিয়ে দিয়ে বাংলার বুকে ঢুকার একটা বিভাজন না তৈরি করে ঢুকতে পারবে না। তাই মমতাকে 10 বছর আগে থেকে তৈরি করা হচ্ছে, যাও রাস্তা ক্লিয়ার করো। মমতা এইভাবে কখনো বলছে আজকে মোহরম আছে দুর্গাপুজো বন্ধ করে দাও? আরে কোথায় বলেছে মুসলমানরা দুর্গাপূজা বন্ধ করে দাও? এইগুলো করে করে বিভাজন করেছে, কোথায় কিছু না, ইমামদের 2,500 টাকা ভাতা ওরা থেকে ভাতা দিচ্ছ, অকাপ সম্পত্তি সেটা বললো না। জিতুনাম্ম কো তুমি ভাতা দেবার কে? ইমাম চেয়েছে ভাতা তোমার কাছে? ইমাম চেয়েছে তার বাচ্চার অধিকার চেয়েছে, চাকরি চেয়েছে, তার বাচ্চাকে ফ্রি পড়ার ব্যবস্থা চেয়েছে। ইমাম চেয়েছে দেশ যেটা অধিকার দিয়েছে, আমাকে ঘর দেন, আমাকে চাকরি দেন, আমার কর্ম দেন, আমার বাচ্চাকে শিক্ষা দেন, এটা দেশ দিতে বলেছে। সেগুলো না দিয়ে এইসবগুলো করে দিয়ে একটা বিভাজন তৈরি করে দিল, বিভাজন তৈরি করে দিয়ে বিজেপির আসার রাস্তাটা করে দিল। এখন মাঝে মাঝে ফোনে দিদি মোদি হাই হ্যালো করছে, কেমন দিলাম, কেমন তোমার পজিশন করে দিলাম। বাংলার মানুষ ওগুলো বুঝতে পারছে না, যারা বুঝতে পেরেছে তারা সংযুক্ত মোর্চার দিকে আগিয়ে আসছে। দিদি মোদি দুজনের মাথায় হাত পড়ে যাচ্ছে লাস্টে, তখন এখন এরা আবার নতুন অন্য সুর গাইছে। সেই সুরটা হলো কি, মিডিয়াতে শুধু দিদি আর মোদিকে দেখাও, আর কাউকে দেখাবে না। কিন্তু দিদি তো বলছেন ISF টা হলো বিজেপির সেটিং, তৃণমূলে ভোট কাটার জন্য রাজনীতি হঠাৎ করে নতুন করে চলে এসেছে ভোটের আগে। যারা বলছে তারা সবচেয়ে বড় মূর্খ। মমতা ব্যানার্জি বলেছে কি জানি না, যদি বলে থাকে মমতা ব্যানার্জিও মূর্খ বলেছে কি আমি জানি না, যদি বলেছেন যে টাকা নিয়ে ভোটের আগে বলে মূর্খ, কেন মূর্খর মতো কথা কেন, এটা সংবিধান বিরোধী কথা, আর সংবিধান বিরোধী কথা বললে মূর্খ সে। দ্বিতীয় নম্বর কথা, আমি দল তৈরি করার আগে 2019-এ 18টা বিজেপি পেলো, তাহলে তখন ভোটটাকে কাটলো। 18,000 কোটি টাকা সেটিং করে তুমি যদি 18টা দিতে পারো, তাহলে এইগুলো যখন আমরা জেনে গেছি তা তোমার ওপর আর ভরসা করি কী করে? আর সবচেয়ে বড় কথা, কেউ কারো ভোট কাটছে কথাটা বলা সংবিধান বিরোধী, আর সংবিধান বিরোধী যে করবে তাহলে সংবিধান সম্মান জানে না, তার মানে মূর্খ সে। অতএব এই মূর্খদের কথার কী জবাব দিই বলেন না। সংযুক্ত মোর্চা নিয়ে আপনি এতবার কথা বলছেন, সেখানে তো কংগ্রেস সিপিএম দুজনই একটা পার্ট, বামফ্রন্ট, কিন্তু কংগ্রেসের সঙ্গে আপনাদের সমঝোতাটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? সেটা কংগ্রেস ভালো বলতে পারবে, তবে এই যে দুই সরকার দেশটাকে শেষ করছে আর রাজ্যটাকে শেষ করছে, দেশ ও রাজ্যের স্বার্থে কংগ্রেস আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে কি না করছে জনগণ দেখছে, কিন্তু আমরা তারপরও কংগ্রেসের ক্যান্ডিডেটকে সাপোর্ট করছি, অনেক জায়গায় হাত ধরে তুলে দিয়েছি, অনেক জায়গায় বলে দিয়েছি, এটা করছি। দক্ষিণবঙ্গে যেখানে জায়গায় যাচ্ছি কংগ্রেসের লোকেদের ঘরে বলছি, দেশ ও বাংলার বাঁচাবার স্বার্থে। এখন রাজ্য রাজনীতিতে ভাষা মানে একে অপরকে আক্রমণ করার যে প্রক্রিয়া সেটা একটা নিম্ন স্তরে নেমে গেছে, মানে শিক্ষিত ছেলেদের এটা খুব দৃষ্টিকটুও লাগছে বড় বড় জায়গায়, সেখানে আপনারও বিভিন্ন একটা ভাষা একটা চর্চার বিষয়, আপনার কি মনে হচ্ছে না রাজনীতিবিদদের আরও শালীনতা বজায় রাখা উচিত সমাজের জন্য কোথাও কি একটা? উচিত তো,
কিন্তু যখন কারো ক্যান্সার হয় তাকে তো আর ইনজেকশন দিলে হয় না, তাকে কিমো মারতে হয়, তাতে চুল টুল উঠে যায় যাবে, তাতে কি আছে, বাঁচাতে হবে। অতএব এদের যে প্যারালাইসিস হয়েছে এতে তেল মাখালে হবে না, আর এমনি ছোটো ছোটো শুঁয়েতে হচ্ছে না, বড়ো বড় সেই গরুকে দিবার ওই ইনজেকশন দিতে হবে, তবে যদি এটা শীতে হয়, ওই জন্য মাঝে মাঝে ডোজ দিতে হচ্ছে। এই যে ভাইজানের ট্রান্সফরমেশনটা, ভাইজানের যদি দু বছর আগের কোনো ভিডিও দেখেন বা আজকের যে ভিডিও যদি দেখেন, মানুষের কথা বলা, দলিতের কথা বলা, এই ট্রান্সফরমেশনটাও কিন্তু রাজ্য রাজনীতিতে চর্চার বিষয়। কীভাবে অ্যাডাপ্ট করলেন নিজেকে রাজনীতিবিদ হিসাবে? আগেও মানুষের জন্য আমি কথা বলেছি, এখনও মানুষের জন্য কথা বলছি। আগেও অমানুষদের ঘরে ঘৃণা করতাম, এখনও অমানুষদের ঘরে ঘৃণা করি, আমার কোনো চেঞ্জ হয়নি। তবে তখন একটা শুধু ধর্মীয় বিষয় নিয়ে আমি ছিলাম, এখন আমি একটা বিরাট বড় মহান কাজ করতে নেমেছি, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছি। এই যে ধরুন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই তুকারি করছে, শালা বলছে, কোথাও গিয়ে তো আপনারও কিছু ভিডিও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীকে আপনিও তুই তুকারি কোথাও গিয়ে করছেন, এটা কোথাও গিয়ে আলাদা কি করতে পারছেন? মুখ্যমন্ত্রীকে আমি তুই তুকারি করিনি, মুখ্যমন্ত্রী যখন মানুষ সেজে অমানবিক কাজ করে, অর্থাৎ মানুষের ক্ষতি করে, তখন আমার মনে হয় যে আমার মানবতা আমাকে বলে যে মানুষটার উপরে বিশ্বাস করলাম, এই মানুষটা এত বড় বিশ্বাসঘাতক করলো, এই তখন তার সত্য কথাটাকে আমি খুলে বলে দিই। এটা তো ধর্মনিরপেক্ষ দেশ, আপনার একটা ক্লিপিংস যেটা ভাইরাল হয়েছিল খুব বেশি করে, যে আপনি এখানে বলছিলেন কোনো হিন্দু যদি টুপি পরে বা কোনো মসজিদে গিয়ে যদি প্রার্থনা করেন এটা আপনারা মেনে নেবেন না, এই 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 ধরনের টোনিংটাই ছিল, এটা কি আপনি বিশ্বাস করেন? সংবিধানে কোথায় আছে টুপি মাথায় দিয়ে মন্দিরে যেতে হবে আর মসজিদে যেতে হবে টুপি খুলে? আচ্ছা কি ধর্মনিরপেক্ষ বলতে কাকে বোঝায়? আর সবচেয়ে বড় সমস্যা তো এইটা, আমার দেশের সংবিধানে যে ধর্মনিরপেক্ষ কথা আছে সেকুলার, ওটা আমার দেশবাসী কজন জানে, কজন বোঝে ওর মানেটা কী, ওটা কেন ধর্মনিরপেক্ষ বলা হয়েছে? আর অ্যাকচুয়ালি আমি এটা বলতে চেয়েছি কি, একটা আব্দুল করিম নাম তার, মুসলিম, মুখে দাঁড়ি মাথায় টুপি, তাকে জিজ্ঞেস করুন তো আপনি মূর্তি পূজাকে বিশ্বাস করেন? বলছেন না। তাহলে ভোটের দিন আপনি মন্দিরে ঢুকে ফুল দিচ্ছিলেন, মা বাঁচাও মা করছিলেন কেন? না, এটা ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ তো সারা বছর করেন না কেন, ভোটের দিনে করলেন কেন? উদ্দেশ্যটা কি, এখানে কী আছে? এখানে শুধুমাত্র আছে ওটা করলে হিন্দু ভোটটা পাবো। এই ভোট লিবার জন্য যারা হিন্দু ধর্মকে অপমান করে এটাকে আমি ঘৃণা করি, কারণ হিন্দু ভাইদের কাছে তাদের ঠাকুরটা একটা ভালোবাসার জিনিস, অথচ এই ভালোবাসার জিনিসকে যে ভোট লিবার জন্য ব্যবহার করে, এই ব্যবহার করাটাকে আমি ঘৃণা করি, নিন্দা জানাই। এটাকে কেউ যদি কেটে কুটে ভুল প্রচার করে সেটা আলাদা কথা। মানে আপনি একটা পরিবর্তন রাজনীতি, মানে রাজনৈতিক চরিত্র হিসাবে দেখা দিচ্ছে রাজনৈতিক মহল, এবং পরিবেশটা অন্য রকম একটা তৈরি করতে চাইছেন, পারবেন? নিজের পরিবারেও তো আপনাকে সবাই করে সাপোর্ট করছে না? চেষ্টা করছি, চেষ্টা করা হলো মানুষের কাজ। আজকে আমার পিছনে দুজন ছিল, 2000 এলো, 2 লাখ এলো, এখন 2 কোটি, কালকে 10 কোটি আসবে, চেষ্টা করছি, বাড়ছে তো, চেষ্টা করছি। আমার শেষ প্রশ্ন, যারা আপনার কথাবার্তাকে অন্য চোখে দেখেন, অন্য সুরে দেখেন আপনার গতি প্রকৃতিটাকে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদেরকে ঠিক বোঝানোর চেষ্টা করবেন, আপনাকে নতুন করে ওদের সামনে প্রকাশ করার চেষ্টা করবেন, না কী বলবেন ওদের? একটাই কথা বলবো, আমাকে ফলো করো, আমার চলন, আমার কথা, আমার ভাষা, আমার উঠা বসা, চাল চলন, আমার স্টাইল, যারা আমায় ভালোবাসো আমাকে ফলো করো। আমি কখনো সংবিধান ছাড়া কোনো ব্যক্তিকে আমি প্রশ্রয় দিই না। তোমরাও সংবিধানকে গুরুত্ব দাও, সংবিধানের কথা ভাবো, সংবিধানকে সামনে রেখে দেশকে কী করে বাঁচাবে আমার লক্ষ্য, এটা তোমরাই কাজ করো। একদিকে জয় শ্রীরাম আর একদিকে খেলা হবে, আপনাদের স্লোগান কি, আপনারা কি বলছেন মানুষকে? আমাদের কথা হচ্ছে এটাই, শিক্ষা চাই, চাকরি চাই, কলকারখানা চাই, প্রত্যেকটা মানুষের মর্যাদা চাই, রেপ মুক্ত বাংলা চাই, মদ মুক্ত বাংলা চাই, দুর্নীতি মুক্ত বাংলা চাই, তৃণমূল মুক্ত বাংলা চাই, মোদি মুক্ত বাংলা চাই, যারা খেলা হবার নামে মানুষের জান হত্যা করছে এই মুক্ত বাংলা চাই। আইএসএফ এর ভবিষ্যৎ কি দেখছেন রাজ্য রাজনীতিতে? একদিনই সব লেবেন, আইএসএফ এর ভবিষ্যৎ যদি ভোট হয় সব জায়গায় জিতবে।